জয় হরি বল। আজ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাল্যকাল নিয়ে কিছু প্রশ্ন এখানে থাকছে এবং সাথে সাথে উত্তর। তো প্রথম প্রশ্ন, রামকান্ত বৈষ্ণব কোথায় বাস করতেন? তিনি পূর্ব বাংলার ফরিদপুর জেলার মুখডোবা গ্রামে বাস করতেন। পূর্ব বাংলা বলতে তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ বোঝানো হচ্ছে। রামকান্ত কী নিয়ে চলাফেরা করতেন? তিনি সঙ্গে একটি বাসুদেবের মূর্তি নিয়ে চলাফেরা করতেন। বাসুদেবের মূর্তি মানে একটি বিষ্ণু মূর্তি নিয়ে চলাফেরা করতেন। লোকে তাকে কী বলে ডাকতেন? লোকে তাকে রামকান্ত বৈরাগী বলে ডাকতেন। তারপরে প্রশ্ন, বাসুদেবকে পূজা দেওয়ার সময় মাতা অন্নপূর্ণা কী ভাবতেন? তিনি ভাবতেন বাসু যদি তার পুত্র হয়ে জন্ম নিত তবে তার নারী জন্ম সার্থক হতো। বাসুকে নিয়ে যাওয়ার পর অন্নপূর্ণা মাতার কী অবস্থা হলো? বাসুর কথা ভাবতে ভাবতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তারপরের প্রশ্নগুলো, লীলামৃত অনুযায়ী সিরিয়াল এখানে সাজানো হয়েছে। ওই যে দশমন্ত ঠাকুর যে ঘৃতভাণ্ড বিক্রি করতে গিয়েছিলেন না, সেখানে সে ঘৃত বিক্রি করছিলেন, সেই সেখান থেকে প্রশ্ন শ্রী শ্রী হরি লীলামৃতের আলোকে। দশমন্ত ঠাকুর হাটে কী বিক্রি করতে গিয়েছিলেন? তিনি এক ভাণ্ড ঘৃত বিক্রি করতে গিয়েছিলেন। তিনি কী জন্যে ঘৃত বিক্রি করতে গিয়েছিলেন? তিনি ঘৃত বিক্রি করে অন্যান্য দ্রব্য কিনতে গিয়েছিলেন। ব্রাহ্মণ কীর্ত নিয়ে তার কী দাম দিয়েছিলেন? একজন ব্রাহ্মণ তার কীর্তভাণ্ড নিয়ে যায়, তিনি তার ঘৃতের দাম দেননি। ব্রাহ্মণের এই আচরণে তিনি কী শিক্ষা পেলেন? তিনি কী পেলেন? তিনি খুব দুঃখ কষ্ট পেলেন এবং ব্রাহ্মণের প্রতি তার বিশ্বাসটা হারালেন। মাতা ঠাকুরানি কী বললেন? এখানে মাতা ঠাকুরানি বলতে অন্নপূর্ণা মাতার কথা বোঝানো হচ্ছে। তিনি বললেন, সবই ঈশ্বরের ইচ্ছে, এ নিয়ে দুঃখ করিও না। পরের প্রশ্নগুলো, যশবন্ত ঠাকুর কেমন লোক ছিলেন? তিনি একজন পরম বৈষ্ণব, সৎ ও সরল সাদাসিধী লোক ছিলেন। তার স্ত্রীর নাম কী ছিল? তার স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা দেবী, মানে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মায়ের নাম ছিল অন্নপূর্ণা দেবী। তাদের প্রথম পুত্রের নাম কী রেখেছিল? তাদের প্রথম পুত্রের নাম রেখেছিল কৃষ্ণদাস। তাদের বাড়িতে বৈষ্ণব বলে তিনি কী দিয়ে ভোজন করাতেন এবং কেমন বোধ করতেন? দধি, ঘৃত ও দুগ্ধ দিয়ে ভোজন করাতেন এবং খুব আনন্দ বোধ করতেন। তখন কি প্রভু হরিচাঁদের জন্ম হয়েছিল? প্রথমে যখন কৃষ্ণদাস ছিল, পরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন, তখনও মানে এখানে এই প্রশ্নটা যখনের কালের কথা বলা হচ্ছে তখন হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়নি। পরের প্রশ্নগুলো, প্রভু হরিচাঁদের পূর্বপুরুষ কে ছিলেন? তিনি কোথাকার লোক ছিলেন? রামদাস ঠাকুর নামে মৈত্রী ব্রাহ্মণ প্রভু শ্রী হরিচাঁদের পূর্বপুরুষ ছিলেন। তিনি রাঢ় দেশের লোক ছিলেন। রাঢ় বলতে অনেকে হয়তো বুঝবেন না, তো প্রাচীনকালে এই যে বঙ্গদেশ বা বঙ্গ অঞ্চলটা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল, যেমন বঙ্গ জনপদ, গৌড় জনপদ, রাঢ় জনপদ, সমতট জনপদ। তো এই রাঢ় অঞ্চল ছিল হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ভারতের মধ্যে পড়ে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণের থেকে আরও পশ্চিম দিকে ভারতের ভিতরে, ওই সোজা মানে সাতক্ষীরা জেলা থেকে আরও পশ্চিম দিকে হবে। এখানে ছিল রাঢ় জনপদের অবস্থান। তো এখানে সেই রাঢ় দেশের কথা বলা হচ্ছে। তিনি তীর্থ পর্যটন শুনে পর্যটন শেষ করে কোথায় বসবাস শুরু করেন? তিনি তীর্থ পর্যটন শেষ করে পূর্ব বাংলা নবগঙ্গা নদীর তীরে অবস্থিত লক্ষ্মীপাশা গ্রামে বসবাস শুরু করেন। রামদাসের পুত্র চন্দ্রমোহনকে কার সাথে বিয়ে দেন? শূদ্রকন্যা রাজলক্ষ্মীর সাথে চন্দ্রমোহনের বিয়ে দেন। তার পরবর্তী বংশধর মুকুন্দরাম কোথায় গিয়ে বসবাস শুরু করেন? মুকুন্দরাম পূর্ব বাংলার ফরিদপুর জেলার অন্তর্গত সপলাডাঙ্গা গ্রামে এসে বসবাস শুরু করেন। মুকুন্দরামের কয় পুত্র ছিল?
এবং তার পুত্রের নাম কি? মুকুন্দ রামের পাঁচ পুত্র ছিল, তার প্রথম পুত্রের নাম ছিল দশমন্ত। তো দশমন্ত ঠাকুরের দ্বিতীয় পুত্র হিসাবে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।